দীর্ঘ ২৫ বছর এক মেয়েকে তালাবদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু কেন? তার অপরাধ ছিল ভালোবাসা। ভালোবাসার জন্য কেউ এভাবে এত বছর বন্দী হয়ে থাকতে পারে ভাবতেও অবিশ্বাস্য মনে হয়। আজকের কথা নয়, ১৮৪৯ সালের পহেলা মার্চ ফ্রান্সের সম্ভ্রান্ত পরিবারে ফুটফুটে এক মেয়ের জন্ম হয়। তার নাম রাখা হয় ম্যাঞ্জ মনিয়ের। ম্যাডাম মনিয়ারের উদার মনের জন্য বেশ নাম ডাকছিল, কমিউনিটি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। ম্যাঞ্জ ছোটবেলায় যত না সুন্দর ছিল, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার রূপ যেন বেড়েই চলে। আর মেয়ের রূপ নিয়ে অহংকারের শেষ ছিল না মায়ের। মেয়ের ২৫ বছর হওয়ার পর তার বিয়ে দেওয়ার কথা ভাবেন ম্যাডাম মনিয়ের। তবে ম্যাঞ্জ ততদিনে ভালোবেসে ফেলেছেন এক সাধারণ উকিলকে। ম্যাঞ্জ তার পছন্দের কথা মাকে জানান, তবে এক অভিজাত পরিবারের মেয়ে হয়ে সে কীভাবে এরকম চিন্তা করতে পারে এই ভেবে মা অস্বীকার করেন তাদের সম্পর্ক, আর স্পষ্ট জানিয়ে দেন তার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে হবে। ম্যাঞ্জকে আটকে রাখেন একটি রুমে। যেদিন তার মতের বদল হবে সেদিন তিনি তাকে ছেড়ে দেবেন, তবে মায়ের মতো মেয়ের সিদ্ধান্ত অনর। বিয়ে যদি করতেই হয় ভালোবাসার মানুষকেই করবে, অন্য কাউকে নয়। এভাবেই কেটে গেল অনেকগুলো বছর। ম্যাঞ্জ নিজের জেদে অনর, তার মায়েরও অহংকার জেদ চায় না। এদিকে ১৮৮৫ সালে ম্যাঞ্জের প্রেমিক মারা যান, তারপরও তাকে আটকে রাখা হয়। ম্যাঞ্জের মা ও ভাই রটিয়ে দেন যে ম্যাঞ্জ মারা গিয়েছে, এমনকি বাড়ির কাছের লোকেরাও একথা জানেন না। যদিও বা কেউ জানত, তাকে কাজ থেকে ছাড়িয়ে দেয়া হতো। এভাবে কেটে যায় দীর্ঘ ২৫ বছর। ২৫ বছর পর ১৯০১ সালে প্যারিসের অ্যাটর্নি জেনারেলের কাছে একটি বেনামি চিঠি পৌঁছায়। তবে কে বা কারা এই চিঠিটি পাঠিয়েছে কখনোই তা জানা যায়নি। মনিয়ের পরিবার বহু বছর ধরে তাদের বাড়িতে আটকে রেখেছে এক ব্যক্তিকে। মনিয়ের পরিবারের সামাজিক অবস্থানের কথা চিন্তা করে প্রথমে না চাইলেও পরে তদন্ত চালাতে নির্দেশ দেন জেনারেল। সারা বাড়ি তল্লাশি করে কিছুই পাওয়া যায় না। ফেরার সময় সৈন্যদের মধ্যে একজনের নাকে পচা গন্ধ আসে। এরপর সেই গন্ধ অনুসরণ করে তারা চিলেকোঠায় পৌঁছায়। সেখানে এক তালাবন্ধ ঘরে ব্যাঞ্জকে দেখতে পায় তারা। রুমটিতে ছোট্ট একটি বন্ধ জানালা ছাড়া আর কিছুই ছিল না। শেকলে বাঁধা অবস্থায় সেনারা ব্যাঞ্জকে উদ্ধার করে। ছোট একটি বিছানায় পচা খাবার আর অসংখ্য কীটের মধ্যে শুয়ে আছে মনিয়ের ব্যাঞ্জ। ২৫ বছরে বাইরের আলো বাতাস থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল সে। চেহারাও বিদঘুটে হয়ে গেছে। তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সে সময় তার ওজন ছিল মাত্র ২২ কেজি। তবে বিগত ২৫ বছরের ভয়াবহ স্মৃতি মাথা থেকে কিছুতেই মুছে ফেলতে পারেননি ব্যাঞ্জ। ফলে গুরুতর মানসিক সমস্যা দেখা দেয় তার। এরপর তাকে ভর্তি করা হয় ফ্রান্সের এক সাইকিয়াট্রিক হাসপাতালে। ১৯১৩ সালে তিনি মারা যান। সাইকিয়াট্রিক হাসপাতালে জীবনের বাকিটা সময় কাটে তার। তার অপরাধ ছিল ভালোবাসার মানুষকে বিয়ে করতে চাওয়া। ম্যাঞ্জকে উদ্ধারের পর গ্রেফতার করা হয় তার মা ও ভাইকে। মা অসুস্থ হয়ে গেলে জামিন পেয়ে বাড়িতে চলে আসেন। তবে ততদিনে সবাই সব কথা জেনে গেছে। ম্যাঞ্জ উদ্ধার হওয়ার ২৫ দিনের মাথায় বিক্ষুব্ধ জনতা ভিড় করে তাদের বাড়ির সামনে। আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করে সেদিনই মারা যায় ম্যাডাম মনিয়ের। অতিরিক্ত অহংকার এভাবেই শেষ করে দেয় একটি সাজানো গোছানো সংসারকে।